প্রিয় বন্ধুরা, তোমরা যারা 2021 একাদশ শ্রেণীর পরীক্ষা না দিয়েই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো 2022 উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের জন্য বিরাট সংবাদ অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হলো তোমাদের মার্কশিট কবে তোমরা হাতে পাবে এবং তোমাদের মার্কশিট কিভাবে তৈরি করা হবে, কিভাবে মার্কশিটের ওপর নাম্বার দেওয়া হবে এবং কাদের ক্ষেত্রে মার্কশিটের নম্বর বাড়ানো হলো তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আর এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই দেখে নেব অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ভাবে দ্বাদশ শ্রেণীতে পড়া ছাত্রছাত্রীদের একাদশ শ্রেণীতে রেজাল্ট কিভাবে দেওয়া হবে এবং কাদের ক্ষেত্রে নম্বর ইনক্রিজ করা হলো, কি বলা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু আজকেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সংসদের পূর্ববর্তী বিজ্ঞপ্তি দ্বারা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানকে জানানো যাচ্ছে বার্ষিক ও পরিমার্জিত বিজ্ঞপ্তি অনুসারে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের মার্কশিট তৈরির ক্ষেত্রে মাধ্যমিক স্তরের পরীক্ষার ন্যূনতম 30% গ্রহণ করা হবে, অর্থাৎ 25-9% গড় নম্বরেও 30% হিসাবে গ্রহণ করা হবে। তো এক্ষেত্রে তোমরা অনেকেই বুঝতে পারো না যে মার্কশিটটা কিভাবে তৈরি হবে। মার্কশিটটা কিন্তু পুরোপুরি তোমাদের মাধ্যমিকের যে রেজাল্ট রয়েছে, মার্কশিট রয়েছে, সেই মার্কশিটের ওপর ভিত্তি করেই একাদশ শ্রেণীর মার্কশিট তৈরি করা হবে। এক্ষেত্রে মাধ্যমিকে তুমি যে চারটে সাবজেক্টে সবথেকে বেশি নম্বর পেয়েছো, সর্বাধিক চারটে সাবজেক্টের নম্বরকে যোগ করে তাকে 4 দিয়ে ভাগ করে অর্থাৎ গড় করার পর তোমাদের কিন্তু নম্বর প্রত্যেকটা সাবজেক্টে দেওয়া হবে। এবার এখানে বলে রাখি, যাদের দেখা যাবে মাধ্যমিকে যে চারটে সাবজেক্টে সব থেকে বেশি নম্বর পেয়েছে সেই সাবজেক্টের নম্বর গড় করার পরও ও 30%-এর নিচে হচ্ছে, তোমরা সকলেই জানো 25% তো পাবেই যেহেতু মাধ্যমিকে পাশ করেছো, সেক্ষেত্রে 25-30%-এর মধ্যে, অর্থাৎ 25-29%-এর মধ্যে এ গড় করার পর যাদের থাকবে এ তাদের ক্ষেত্রে কিন্তু 30% নাম্বার দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কাউকেই একাদশ শ্রেণীর রেজাল্টে 30%-এর কম নম্বর কিন্তু দেওয়া হবে না। কাজেই এটা তোমাদের জন্য সুখবর। এবং কিভাবে মার্কশিট তৈরি করা হচ্ছে সেটা কিন্তু রীতিমতো আমি আগেই ভিডিও করে অনেক আগে বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবে। এবং কবে তোমরা হাতে মার্কশিট পাবে, কিভাবে মার্কশিট দেওয়া হবে তা নিয়ে বলার আগে যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করনি অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করো। একাদশ শ্রেণীর মূল্যায়িত মোট নম্বর এবং মার্কশিট অভিভাবকের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে 5-10-2021 তারিখের মধ্যে পৌঁছে যাবে। প্রতিটি বিদ্যালয়ের নির্দিষ্ট ইমেলে ব্ল্যাঙ্ক মার্কশিট ফোলিও সফট কপি পাঠানো হবে। কোনো বিদ্যালয় 29-10-2021-এর মধ্যে সফট কপি না পেলে বিদ্যালয়কে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে। একাদশ শ্রেণীর এই নির্ধারিত পদ্ধতিতে মূল্যায়িত নম্বর আগামী 11-11-2021 তারিখ থেকে 30-11-2021 তারিখ মধ্যে সংসদের নির্দিষ্ট মার্কস ফোলিও আঞ্চলিক কার্যালয়ে A4 সাইজের পাতায় প্রিন্ট করে জমা দিতে হবে, কোনো সফট কপি ইমেলের মাধ্যমে গ্রহণ করা হবে না। তো এখানে তোমাদের অনেকেরই কনফিউজ রয়েছে যে অ্যাকচুয়ালি কি বলা আছে। এক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, সংসদ থেকে কিন্তু একটা ব্ল্যাঙ্ক মার্কশিট দেওয়া হবে, যেখানে কিন্তু ব্ল্যাঙ্ক মার্কশিটে বিদ্যালয়ে নাম্বার বসাবে এবং নাম্বার বসিয়ে তোমাদের কিন্তু হাতে দিয়ে দেবে, তোমাদের হাতে না, তোমাদের অভিভাবকদের হাতে কিন্তু মার্কশিটটা বিতরণ করবে। এবং কত তারিখের মধ্যে বিতরণ করবে, 5-10-2021 মানে অক্টোবরের 5 তারিখের মধ্যে তোমাদের হাতে কিন্তু তোমাদের মার্কশিট পৌঁছে যাবে। স্কুলের তরফ থেকে অভিভাবকরা গেলেই তার হাতে দেওয়া হবে। এক্ষেত্রে তোমাকে কিন্তু যোগাযোগ রাখতে হবে স্কুলের সাথে কবে স্কুল তোমাদের একাদশ শ্রেণীর মার্কশিট দেয়, আর সেটা কিন্তু তোমরা জেনে নেবে স্কুল থেকেই। মানে সর্বশেষ সময়সীমা হচ্ছে অক্টোবরের 5 তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে। এবং তারপরে কি হবে, স্কুল কর্তৃপক্ষ যে মার্কশিটটা দিয়েছিল, নাম্বার বসিয়েছিল, সেটাকে প্রিন্ট আউট করবে, কারণ সংসদ থেকে তো ব্ল্যাঙ্ক মার্কশিট দেবে। ওই ব্ল্যাঙ্ক মার্কশিটে শিক্ষকরা নাম্বার বসানোর পর তোমাদের হাতে যখন মার্কশিট দেবে সেই মার্কশিটটার প্রিন্ট করে পরে A4 সাইজে সেটাকে পাঠিয়ে দিতে হবে আবার সংসদে স্কুলের শিক্ষকদের। তো তোমাদের এখানে কোনো কাজ নেই, তোমাদের কাজ কি, অবশ্যই স্কুলের সাথে কানেক্টেড থাকা, যাতে তোমাদের যখনই স্কুলের তরফ থেকে মার্কশিট দেওয়া হবে তখন যাতে তোমরা সঙ্গে সঙ্গে কালেক্ট করতে পারো অভিভাবকদের দিয়ে। আর এখানে বলে রাখি, এই মার্কশিট দ্বারাই কিন্তু প্রমাণিত হবে যে তোমরা ক্লাস 11 পাস আউট করেছো এবং এই ক্লাস 11-এ এই নম্বর পেয়েছো, এবং পরবর্তীকালে এই মার্কশিট কিন্তু বিভিন্ন জায়গায় লাগবে, যেমন কি তোমাদের স্কলারশিপের রিনিউয়ালের ক্ষেত্রেও কিন্তু এই মার্কশিট লাগবে। আশা করি পুরো ব্যাপারটা বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দিলাম। এখনও যদি কোনো
জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো কিংবা ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো। তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এবং ভালো হবেই মাধ্যমিকের থেকে, যেটা আমি প্রত্যেকের জন্য কামনা করব। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।